সবকিছু একসাথে তালিকার বড় খবরগুলো এক এক করে জানা যাক। আফগান সেনাকে ভারতের দেওয়া MI-24 অ্যাটাক হেলিকপ্টার তালিবানরা দখল করে নিল। ওদিকে জাতিসংঘ জানিয়েছে তালিবানের অত্যাচারে এখনো পর্যন্ত প্রায় 4 লক্ষ আফগানিস্তানবাসী ঘর ছাড়া হয়েছে। আফগানিস্তানের মোট 34টা প্রদেশের মধ্যে 10টা প্রদেশ তালিবানরা দখল করে নিয়েছে। এই রকম চলতে থাকলে আগামী 3 মাসের মধ্যে তালিবানরা সমস্ত আফগানিস্তান দখল করে নেবে বলে মার্কিনী বিশেষজ্ঞরা মনে করছেন। যাচ্ছে পরের খবরে। আলজেরিয়ার উত্তর অঞ্চলের অরণ্যে দাবানল ছড়িয়ে পড়ার কারণে কমপক্ষে 65 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এই দাবানলটা ওই দেশের ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক দাবানলগুলোর মধ্যে অন্যতম। এখনো আগুন নেভানো সম্ভব হয়নি। যাব পরের খবরে। তৃণমূলের শহীদ দিবসের পর এবার 16 অগস্ট খেলা হবে দিবস ত্রিপুরা সহ গুজরাট ও উত্তরপ্রদেশে পালিত হবে। ইতিমধ্যে উত্তরপ্রদেশের এক তৃণমূল নেতা জানিয়েছেন ওই দিন লখনৌতে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। যাচ্ছে পরের খবরে। স্কাই ট্রাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ড 2021 তৃতীয়বার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরকে ভারত ও মধ্য এশিয়ার সেরা বিমানবন্দর হিসাবে ঘোষণা করা হয়েছে। পরের খবর দেখা যাক। কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী দেশে আবারও করোনা সংক্রমণ বেড়ে আজ 41,000 পার করল এবং মৃত্যু সংখ্যাও 500-র কাছাকাছি পৌঁছালো। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মানভিয়া হুয়ের প্রধান গবেষক ডক্টর সৌম্য স্বামীনাথনের সাথে ভারত বায়োটেকের কোভ্যাক্সিনকে হুয়ের অনুমোদন দেওয়া নিয়ে বৈঠক করলেন। যাচ্ছে পরের খবরে। ইন্দোর দেশের সবচেয়ে পরিষ্কার শহর। সোয়াচ সার্ভেকশন 2021 অনুযায়ী ইন্দোরকে ভারতের প্রথম ওয়াটার প্লাস শহর ঘোষণা করা হয়েছে বলে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। যাওয়া যাক পরের খবরে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ও সেখানকার রাজ্য বিজেপির সভাপতি মানিক সাহা মন্ত্রিসভা ও দলীয় সংগঠনে কিছু পরিবর্তন করা নিয়ে আলোচনা করতে দিল্লি গেছেন বলে মনে করা হচ্ছে। ওদিকে অমিত শাহ ও আসামের মুখ্যমন্ত্রী এই মাসেই ত্রিপুরার ত্রিপুরেশ্বরী মন্দিরের রূপোর দরজা উদ্বোধন করতে আসবেন, তাই এই সময় দিল্লি সফর নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট গুঞ্জন শুরু হয়েছে। যাচ্ছে পরের খবরে। লখনৌতে খুব শীঘ্রই স্মারক সমিতি দ্বারা পরিচালিত পার্ক এবং স্মৃতিসম্ভগুলো ঘুরে দেখবার জন্য লখনৌ ডেভেলপমেন্ট অথরিটি হট এয়ার ব্যালুন পরিষেবা চালু করতে চলেছে। পরের খবরে যাওয়া যাক। ফোর্বস ম্যাগাজিন আমেরিকার সেলফ মেড সবচেয়ে ধনী মহিলাদের তালিকায় ভারতীয় বংশোদ্ভূত 5 জন মহিলার নাম অন্তর্ভুক্ত করেছে, যাদের মধ্যে পেপসিকোর প্রাক্তন চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইন্দ্রনুই, সেন্টালের সহপ্রতিষ্ঠাতা নির্জা শেঠি, কনফ্লুয়েন্টের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা নেহা নারখেদে, অ্যারিস্টা নেটওয়ার্কের প্রেসিডেন্ট এবং সিইও জয়শ্রী উল্লাল এবং জিঙ্কো বায়োওয়ার্কসের সহপ্রতিষ্ঠাতা রেশমা শেট্টি রয়েছেন। যাব পরের খবরে। চীনের কারাওকে বারে নির্দিষ্ট কিছু গান গাওয়ার ফলে দেশের ঐক্যতা এবং আঞ্চলিক অখণ্ডতা বিপন্ন হতে পারে, তাই কারাওকে বারগুলোতে গাওয়া নির্দিষ্ট কিছু গানকে 1 অক্টোবর থেকে ব্ল্যাকলিস্ট করা হবে বলে চীন সরকার জানিয়েছে। যাচ্ছে পরের খবরে। এসএপি ইন্ডিয়া এবং মাইক্রোসফট একত্রিতভাবে আজকে টেক্সাকশাম নামের একটা স্কিলিং প্রোগ্রাম চালু করেছে, যার সাহায্যে অনগ্রসর সম্প্রদায়ের ছাত্রীদের প্রযুক্তি বিভাগে নিজেদের কেরিয়ার গড়ে তুলতে সক্ষম করা যায়। এই যৌথ উদ্যোগের মাধ্যমে 62,000 মহিলা শিক্ষার্থীদের AI, ওয়েব ডিজাইনিং এবং ডিজিটাল মার্কেটিং এর মতো বিষয়গুলো শেখানো হবে। পরের খবর দেখা যাক। বিরোধী কর্মসূচি এবং হট্টগোলের জেরে লোকসভার বাদল অধিবেশন নির্দিষ্ট দিনের আগেই বন্ধ হয়ে যাওয়ায় এবং রাজ্যসভার সদস্যদের গায়ে হাত তোলাকে ঘিরে আজ কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও অন্যান্য বিরোধী নেতারা পার্লামেন্টের বাইরে বিক্ষোভ দেখানোর সময় রাহুল গান্ধী বলেন, ভারতে মার্শাল ল চলছে। যাচ্ছে পরের খবরে। রাশিয়ার কামচাটকাতে আজকে সকালে 10 জন টুরিস্ট সহ 16 জন যাত্রীবাহী একটা হেলিকপ্টার ক্র্যাশ করেছে। 9 জন জীবিত যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বাকিদের উদ্ধার কাজ চলছে বলে সরকারি সূত্রে জানা গেছে। যাব পরের খবরে। রাজ্যে 30 আগস্ট পর্যন্ত কোভিড বিধি নিষেধের সময়সীমা বাড়ানো হবে বলে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানান, তবে নাইট কারফিউ এর সময় রাত 9টা থেকে কমে রাত 11টা থেকে করা হয়েছে। এছাড়া রাজ্য জুড়ে টিকাকরণ বাড়ানো হবে বলে জানানো হয়েছে। পরের খবরে যাওয়া যাক।
करीना कपूर खान एबार सिनेमा प्रयोजनार साथे जुक्त हलेन। तिनि एकता कपूरेर साथे जौथभावे एकटा थ्रिलार सिनेमा प्रयोजना करते चलेछेन। छविटार नाम जाना ना गेलेओ एकटा बास्तव घटनार उपर भित्ति करे जुक्तराज्ये एई छविटा निर्मित होते चलेछे बोले जाना गेछे। जाबो आजके शेष खबरे। दिल्लीते आज दिल्ली पुलिसेर साथे भारतीय स्वराष्ट्र मंत्रक बैठक करलो। बैठके गत एक मासे दिल्ली पुलिसेर चार्जशीटे दायी हवा 9 ও 6 বছরের দুই কিশোরীর পরপর ধর্ষণের ঘটনা নিয়ে আলোচনা করা হয়েছে। রাজ্য দেশ দুনিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ খবরগুলো দিনের শেষে এক নজরে দেখে নিতে চোখ রাখুন বাঙালির খবরে। নমস্কার।